আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব মজার একটা ট্রিক্স শেয়ার করব তো এখন বিকেলবেলা রবিবার অফডেন তো বাচ্চার জন্য আমি এখানে দুধ বানিয়ে নিচ্ছি আদিয়ান খাবে আয়ান খাবে না তো বিকেলে মুড়ি মাখা খাবো তো মুড়িগুলো খুলে দেখি একটু নরম হয়ে গিয়েছে খুব বেশি দিন হয়নি মুড়িটা নিয়ে আসছে এখানকার মুড়ি একটু এরকম একটু নরম থাকে তো যখন এই ট্রিক্সটা জানতাম না তখন কিন্তু আমিও এরকম নরম হলে মুড়ি ফেলে দিতাম কিন্তু যখন থেকে এটা শিখেছি তখন থেকে আমি আর নরম হম মুড়িটা ফেলি না আমি একদম ডিম আছে মুড়িটা একটু ভেজে নেই যাতে লেগে না যায় এই জন্য একটু পরপর নেড়ে দিতে হবে আর আঁচটা খুবই কম রাখলেই হবে এতো তো চার থেকে পাঁচ মিনিট এটা ভেজে একটু রেখে দিলেই হবে দেন এটা আগের মতো মুচমুচে হয়ে যাবে মনে হবে যে এখনই মুড়িটা ভাজা হয়েছে আর এখানে আমি একটু ব্ল্যাক কফি খাবো এটার সাথে আমি একটু আদার গুঁড়া মিশিয়েছি এখন এখানে একটু লেবুর রস চিপে আমি এখন ব্ল্যাক কফিটা খেয়ে নিব আমি সারা সারাদিনে যে কোনো এক সময় এটা খাই আর এখন এই তো মুড়িটা মোচমোচা হয়ে গিয়েছে এখন আমি মুড়ি মাখা করব। এখানে পেঁয়াজ মরিচ ধনে পাতা নিয়েছি এক্সট্রা কাঁচামরিচ মরিচ দিয়েছি যাতে ঝাল কম হলে খেতে পারি এখন সরিষার তেল দিয়ে নিয়েছি তা এখন বিকেলবেলা আজকে মুড়ি মাখা খাবো আয়নের বাবা আজকে বাসায় অবডে তাই মুড়ি মাখা করছি কারণ একা একা মুড়ি মাখা খেতে ভালো লাগে না আর আয়নের বাবা মুড়ি মাখা অনেক বেশি পছন্দ করে আর এদিকে আদিয়ান শুধু মুড়ি নিয়ে দুষ্টিবি করতেছে ও দুধ খেয়েছে ও মরি খাবে না তো ওগুলো নিয়ে দুষ্টুমি করতেছে এখন রাত্র হয়ে গিয়েছে আমি ছেলেদেরকে ভাত খাইয়ে দিয়েছি তো এখানে পেঁপে কেটে নিচ্ছি পেঁপেটা খাবো আমি পেঁপেটা উপর থেকে দেখে বুঝতেই পারি নাই যে ভিতরে এতটা পেকেছে আর খেতে খুবই মিষ্টি খুবই সুস্বাদু ছিল পেঁপেটা এর আগে পেঁপে এনেছিল ওটা একটু কম মিষ্টি ছিল তো ভেবেছি ওরকমই হবে তো পেঁপেটা খুবই মজা লেগেছে তাই এখন পরের দিন আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি এখানে শাক বাজার পরব শাকের উপরে এখানে আমি একটু রসুন আর লবণ দিয়ে শাকটা একটু ভাব দিয়ে নিচ্ছি বাপানো শাকটাকে আমি আবার রসুন আর একটু পেঁয়াজ দিয়ে তারপরে বাগার দিব আমি যখন শাক খাই তখন আমি শাকের খুব প্রশংসা করি আইনের সামনে যে শাকটা খুব মজা হয়েছে অনেক মজা এই শাকটা খুব হেলদি এবং খেয়াল করে দেখেছি যখন আমি এরকম ভালো কমেন্টস করি তখন ও খাওয়ার প্রতি খুব আগ্রহ দেখা এবং বলে হ্যাঁ আসলেই খুব মজা আমি রান্না করতে আসলে সর্বপ্রথম ভাত এবং ডালদা বসিয়ে দেই এটুকু হতে হতে আমি অন্যান্য রান্নার সব কিছু জোগাড় করে ফেলি তো আজকে তেঁতুল দিয়ে ডালের টক রান্না করেছি ভাত হয়ে গিয়েছে এখন সাপটা হয়ে আমি মাছ বসাবো এখানে আজকে মাছের মাথা রান্না করবো টমেটো আর নতুন আলু দিয়ে বেশি করে ধনে পাতা দিয়ে তো এখানে মাছের মাথাটা আমি ক্লিন করে রেখেছি যখন গ্রামে ছিলাম আমার শ্বশুর আহ বাজার থেকে মাছ নিয়ে আসলে ওই আমরা মাছের মাথাগুলো রান্না করতাম তখন আলু এবং টমেটো দিয়ে মাছের মাথা এইভাবে রান্না করলাম শ্বশুর খুবই পছন্দ করতো এ খাবারটা ওনার অনেক পছন্দ ছিল আজকে রান্না করতে করতে বাড়ির কথা মনে করতেছিলাম আর এদিকে আমার আদিয়ানের জন্য আমি এখানে দুধ বানিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ছেলে এটা দুধ খুব পছন্দ করে তো এখানে আমি পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে সব রকম মশলা দিয়ে কষিয়ে এখন মাছের মাথা এবং টমেটো আমি সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি আরো একটু পানি ইউজ করব এখানে আর বাচ্চারা তো এটা খেতে পারবে না তো ওদের জন্য কিছু একটা জটপট করে নিব আমি কিন্তু মাছের মাথা কখনোই পছন্দ করি না আমার পেটির অংশটা খুবই ভালো লাগে সলিড পিসও ভালো লাগে না অনেকে দেখি মাথার জন্য খুব এক্সাইটেড থাকে মাথা খুব পছন্দ করে আমার কোনো মাছের মাথায় ভালো লাগে না আমার মনে হয় একটু কেমন যেন বেলাগ লাগে আমার খুবই অস্বস্তি লাগে মাছের মাথা খেলে দেশি টমেটো এজন্য আমি পরিমাণ একটু কম দিয়েছি নাহলে একটু টক টক হয়ে যাবে এজন্য টমেটোর পরিমাণটা কম আছে এখানে তো এখন একটু মাথা মাথা হয়ে আসছে দেখেন জলটা কিন্তু অনেকটাই কম এখন আমি ধনে দিয়ে দিচ্ছি তো এটা একটু বল আসা পর্যন্ত অ্যায়েড করবো দেন আমি এট অফ করে দিবো ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা কি কেউ এভাবে মাছের মাথা খান জানাবেন তো থ্যাংক ইউ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য